ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে। যাই হোক, আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন, আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছে, দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা, এবং এইগুলি 2022 সালের অর্থাৎ এই বছরের, নতুন বছরের নতুন দেশি খাঁটি মাগুর মাছের পোনা, এবং এইগুলি মূলত 2000 লাইনের, অর্থাৎ 1 কেজিতে 2000 পিস হবে। যারা বায়োফ্লক, বটন ক্লিন, পুকুর কিংবা অন্যান্য জলাশয়ে চাষাবাদের জন্য ভালো মানের, ভালো সাইজের, একেবারে অরিজিনাল যে দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন ক্রয় করার জন্য, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে দেশি মাগুর মাছ ক্রয়ের ক্ষেত্রে দু চারটি কথা বলবো আপনাদের সাথে আজকে। আপনারা সবাই জানেন যে দেশি মাগুর, দেশি শিং, এইগুলি কিন্তু মূলত খাল বিল হাওরবারের মাছ, একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এই মাছগুলি বর্তমানে প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষ হতে সৃষ্ট বিভিন্ন কারণে এবং প্রাকৃতিক জলাশয়গুলি ধ্বংস হওয়ার কারণে এই মাছগুলি কিন্তু আর আগের মতো তেমন বেশি দেখা যায় না, বিশেষ করে খাল বিলে। যাই হোক, এগুলি বর্তমানে পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, দেশি মাগুর মাছ ক্রয়ের ক্ষেত্রে আপনাদের সম্মুখে দু চারটে কথা বলবো আজকে। যে ইদানিং কিছু অসাধু প্রতারক চক্র আছে, যারা দেশি এবং হাইব্রিড, বিশেষ করে অস্ট্রেলিয়ান বা থাইল্যান্ডের যে মাগুর আছে, এই দুইটা মাগুরের সমন্বয়ে এক ধরনের পোনা উৎপাদন করে, ব্রিডিং করে, যেটাকে ক্রস মাগুর বলা হয়, আর দেশি এবং হাইব্রিডের সমন্বয়ে ক্রস, ওইগুলিকেই কিন্তু অনেকেই কম রেটে দেশি মাগুর মাছের পোনা বলে চালিয়ে দিচ্ছে অথবা আপনাদের কাছে বিক্রি করতেছে, এবং আপনারাও কিন্তু দেশি মাগুর মাছের পোনা ভেবে ওইগুলি ক্রয় করতেছেন। যাই হোক, এই ব্যাপারে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন, এবং দেশি মাগুর মাছের ক্রয়ের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে এই পোনাগুলি ক্রয় করার চেষ্টা করবেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি কমেন্টে করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।